gol. আপনি হয়তো এমন বিরক্ত হয়েছেন সে অনলাইন শপিং হোক, ট্রেন টিকিট কিংবা একটা জিমেল অ্যাকাউন্ট করতে। অনলাইনে যে কোনো সাইন আপ অ্যাক্টিভিটি করতে হলে আমাদের প্রায়ই এই ধরনের টেস্ট দিতে হয়, এই ধরনের লেভেল পার করতে হয়। একে বলা হয় ক্যাপচা। তো এই ক্যাপচা কী, ইন্টারনেটের দুনিয়ায় কেন এই বোরিং প্রসেস ইউজ করা হয়, বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। আমি নীল অফারেশন মা এবং টেস ইউটিউব চ্যানেল। তো চলুন তাড়াতাড়ি দেখ না করে আজকের ভিডিও শুরু করি। তো আপনাদের একটা সহজ এক্সাম্পল দিয়ে দেবলি। ধরুন কাল সকাল 11টায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের টিকিট পাওয়া যাবে কোনো একটা সাইডে। এবার আপনি কি করবেন, আপনি 11টার জন্য ওয়েট করবেন এবং 11টা বাজলে আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করে টিকিটটা বুক করে নেবেন, যে কাজটা করতে আপনার মিনিমাম 2 মিনিট লাগবে। বাট আমি যেটা একজন প্রোগ্রামার হই, আমি কি করব, আমি একটা কোড রেডি করব, আমি একটা স্ক্রিপ্ট রেডি করব এবং ওই স্ক্রিপ্টটা ওই সময় আমার কম্পিউটারে রান করব, যাতে আমার কম্পিউটার অটোমেটিক্যালি সমস্ত ডিটেলস ফিল আপ করে টিকিটটা বুক করে নেয়। যে কাজটা আপনার ম্যানুয়ালি করতে 2 মিনিট লেগেছিলো, সেই কাজটা আমার কম্পিউটার 2 সেকেন্ডে করে দেবে। এবার এর ফলে আমি কী করতে পারি, যে মুহূর্তের মধ্যে আমি সমস্ত টিকিট কিনে নিতে পারি। এরপর আমি চাইলে 500 টাকার টিকিট 1000 টাকায় বিক্রি করতে পারি। এভাবেই হয় ব্ল্যাক মার্কেটিং। বা ধরুন একটা ফ্রি জিমেল সার্ভিস, এই ধরনের বটের সাহায্যে লাখ লাখ জিমেলের আইডি রিকোয়েস্ট আমি পাঠাতে পারি, যার ফলে ডেটাবেস ফুল হয়ে যাবে, ও সার্ভার ডাউন হয়ে যাবে, ওই ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। তো ইন্টারনেটে এই সমস্ত স্প্যামিং হ্যাকিং বন্ধের জন্যই ক্যাপচা লঞ্চ হয়, ক্যাপচা ডিজাইন হয়। তো ক্যাপচা বেসিক্যালি একটা ক্রোনেম, একটা শর্ট নাম, যার ফুল ফর্ম হলো কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টুরিং টেস্ট টু টেল কম্পিউটার অ্যান্ড হিউম্যান এফার্ট। ক্যাপচা তৈরি হয় বেসিক্যালি ইন্টারনেটে যে সমস্ত বট ঘোরাঘুরি করছে, সেকেন্ডে সেকেন্ডে আইডি রিকোয়েস্ট পাঠাচ্ছে, সাইন আপ করছে লাখ লাখ। তো এই সমস্ত স্প্যামিং বন্ধ করার জন্যই ক্যাপচা তৈরি হয়। ক্যাপচা বেসিক্যালি কী হয়, আপনার সামনে কিছু এলোমেলো ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, কিছুটা টেরাবাইটের ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, কিছু নয়েজ থাকলো, যাতে একটা কম্পিউটার সেটাকে সহজে রিটাইপ করে সাবমিট করতে না পারলেও একজন হিউম্যান খুব সহজেই সেটাকে দেখে রিটাইপ করে সাবমিট করতে পারে। তো একে টুরিং টেস্টও বলা হয়। টুরিং টেস্ট কী, টুরিং টেস্ট হলো এমন একটা টেস্ট যেখানে এটা চার্জ করা হয় ইউজার একজন কম্পিউটার নাকি একজন হিউম্যান। ফর এক্সাম্পল ধরুন আমি টেস্টটা নিচ্ছি, এবার আমার সামনে দুটো অ্যাপ্লিকেন্ট রয়েছে, একজন কম্পিউটার একজন হিউম্যান। বাট আমি জানি না কে কম্পিউটার কে হিউম্যান। টেস্ট শেষে এটা আমাকে বলতে হবে যে কে কম্পিউটার কে হিউম্যান। এখানে ইউজ হয় ক্যাপচা। এই টেস্ট একটা হিউম্যান খুব সহজেই ক্লিয়ার করে নেয়। এখানে একজন হিউম্যানের সাকসেস রেট থাকে 80% বেশি, কিন্তু একটা কম্পিউটারের কাছে এই টেস্ট ভীষণ ডিফিকাল্ট। এখানে একটা কম্পিউটার একটা বটের সাকসেস রেট থাকে 0.1%-এরও কম। তো এরপর ধীরে ধীরে ক্যাপচা আরও ডেভেলপড হতে থাকে এবং দি ক্যাপচা নামে একটা কোম্পানি আছে, যেভাবে যে ইউজারকে এলোমেলো ওয়ার্ড শব্দে দেখানোর থেকে কিছু মিনিংফুল ওয়ার্ড যদি দেখানো যায়। এরা কী করলো, এটা নিয়ে কিছু গবেষণা করলো, কিছু রিসার্চ করলো, দেন এরা কী করলো, মার্কেটে যে সমস্ত বই এলো সমস্ত স্ক্যান করলো। এদের একটা মানে সবথেকে বড় সমস্যা ছিল, আগে কী হতো মানে এখনও ইউজ হয়, ওসিয়ার নামে একটা টেকনোলজি ইউজ হতো কম্পিউটারে। ওসিয়ারের ফুল ফর্ম হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। যেই মানে এই টেকনোলজিতে কী হতো, কম্পিউটার যে কোনো ছবিকে স্ক্যান করতো এবং টেক্সটে কনভার্ট করে দিত। এবার এই টেকনোলজির সাহায্যে ক্যাপচার খুব সহজেই চাইলে কম্পিউটার সলভ করে দিতে পারবে, যার ফলে এই সমস্ত স্ক্রিপ্ট খুব সহজেই ওয়েবসাইট ডেটাবেস ফুল করতে পারে, সমস্ত ইন্টারনেটে স্প্যামিং চলতে থাকবে। যে কারণে এরা কী করলো, মার্কেটে যে সমস্ত বই রয়েছে সমস্ত বই এরা স্ক্যান করলো এবং কম্পিউটারকে বললো যে তুমি কী কী পড়তে পারছো, কী কী পড়তে পারছো না। কম্পিউটার যেগুলো পড়তে পারছিল না এরা সেগুলোকে তুলে তুলে ক্যাপচাতে দিয়ে দিল, যাতে কেউ অটোমেটিক্যালি এটাকে সাবমিট করতে না পারে, সলভ করতে না পারে। এরপর 2009 এলে গুগল এলো। গুগল কী করলো, গুগলের মধ্যেও বিভিন্ন স্প্যামিং হ্যাকিং চলতে থাকলো সার্চ ইঞ্জিনে, জিমেল আইডিতে। তো এরা কী করলো, 2009 রিক্যাপচা কোম্পানিকেই কিনে নিল এবং এরা কী করলো মানে আরও ভাবলো যে কীভাবে এই ক্যাপচাকে আরও ডেভেলপ করা যায়, কারণ বারবার ইউজারদের কাছ থেকে মানে ওয়ার্ড লিখিয়ে বা ওই ধরনের ক্যালকুলেশন করে ম্যাথামেটিক্স সলভ করে কিছুটা মানে টাইম ওয়েস্ট, কিছুটা বোরিং, মানে ইউজার ফ্রেন্ডলি মোটেই না। যে কারণে এরা একটা নতুন ক্যাপচা লঞ্চ করলো যার নাম হলো রিক্যাপচা নো ক্যাপচা। এখানে বেসিক্যালি আপনাকে না তো ওয়ার্ড লিখতে হবে, না কোনো ক্যালকুলেশন করে সলভ করতে হবে, না ম্যাথামেটিক্স সলভ করতে হবে। আপনাকে কী করতে হবে, আপনাকে শুধু ক্লিক করতে হবে, লেখা থাকবে আই অ্যাম নোট রোবট, দেন পাশে একটা ব্ল্যাঙ্ক বক্স থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ওই ব্ল্যাঙ্ক বক্সে যদি রাইট ক্লিক চলে আসে আপনি এই মানে এই লেভেল পার করে যান।
এবার আপনি ভাবছেন যে আমি যদি ক্লিক করতে পারি তাহলে একটা বড় একটা কম্পিউটারও ক্লিক করতে পারে। বাট আপনি যখন ক্লিক করেন বেশ কিছু ডেটা বেশ কিছু তথ্য এরা নিয়ে যায় এদের সার্ভারে। কী কী নিয়ে যায়? আপনার আইপি অ্যাড্রেস কী, আপনার কান্ট্রি লোকেশান কী, আপনার সিটি লোকেশান কী, আপনি যখন ক্লিক করেছেন আপনার কার্সার কোন মুভমেন্টে ক্লিক করেছিল, সেটা স্ট্রেট ক্লিক করেছিল নাকি কোনো মুভমেন্ট দিক থেকে ক্লিক করছিল, বা আপনি যে ওই পেজে কতক্ষণ ছিলেন, ওই পেজ কতবার স্ক্রল করেছেন, এক্সেট্রা এক্সেট্রা ডেটা এরা নিয়ে যায় এদের সার্ভারে। দেন এখানে ইউজ হয় এদের মেশিন লার্নিং। দেন এরপর এরা এটা জাজ করে যে আপনি একজন কম্পিউটার নাকি একজন বট, একজন হিউম্যান। যদি এদের মানে গুগলকে যদি লাগে 95% লাগে যে আপনি একজন হিউম্যান, দেন আপনাকে ওখানে রাইট ক্লিক চলে আসে এবং আপনি ওই লেভেল পার করে যান। বাট যদি আপনাকে 5-10% মনে হয় গুগলকে যে আপনি একজন বট, সেক্ষেত্রে আপনার সামনে কিছু ইমেজ হয়, এবার আপনাকে বলা হয় যে স্ট্রিট বাসে ক্লিক করুন, স্ট্রিট লাইটে ক্লিক করুন, গাছে ক্লিক করুন, এক্সেট্রা এক্সেট্রা, এভাবে দু একবার হওয়ার পর আপনাকে আপনার আইপি ওয়াইডলেস করা দেওয়া হয় এবং আপনার ওখানে রাইট ক্লিক চলে আসে, আপনি ওই লেভেল পার করে যান। তো ক্যাপচা বেসিক্যালি কিছুই না, এ ধরনের ইন্টারনেটে এই স্প্যামিং হ্যাকিং ওয়েবসাইট বলতে পারেন ওয়েবসাইট বাঁচানোর একটা অস্ত্র, এ ধরনের স্প্যামিং হ্যাকিং প্রোটেক্ট করার একটা অস্ত্র, এছাড়া আর কিছুই না। তো বোরিং এই প্রসেস আমাদের কাছে বোরিং লাগতে পারে, বাট ইন্টারনেটকে এই ধরনের স্প্যামিং হ্যাকিং বন্ধের জন্য এই ধরনের ক্যাপচা চলতে থাকবে, আমাদেরকে কিছুই না করতে হবে, ঠিক আছে? তাই বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ আমাদের ট্যাগ করতে হবে। তো আশা করছি ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য লাইক বাটন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এভরিডে নতুন নতুন টেকনোলজি আপডেট, টেক আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। আমাদের ফেসবুক আইডি হলো www.facebook.com/tech-mybongtips। অ্যান্ড কোনো সাম কোয়েশ্চেন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যেটুকু জানি আপনাদের সাহায্য করবো, আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, নতুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টাটি বাজান, ঘন্টাটি অবশ্যই বাজাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ওয়েজ, আপনারা ভালো থাকবেন, আপনার শিকড় থাকবেন মা এবং ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা ছুটে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ওয়েজতে, বাই। Close till I get up, time is better.